যে আমাদের স্বপ্ন বিষয়ক ইউটিউব চ্যানেল আসুন্ন টিভিতে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আর আপনারা সবাই এই কথা জানেন যে যদি কোনো চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব হয় তাহলে ইউটিউবের পক্ষ থেকে একটি সম্মাননা অ্যাওয়ার্ড অর্থাৎ প্লে বাটন বা সিলভার বাটন প্রদান করা হয় তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরাও সিলভার বাটন পেয়েছি এবং আমাদের আসুন্ন পরিবারের যারা আছে তারা সবাই এই বিষয়টা নিয়ে অত্যন্ত আনন্দিত তো এক্ষেত্রে আমি আসলে যেহেতু প্লে বাটনটা পেয়েছি দীর্ঘ বড় একটি জার্নির পরে এই প্লে বাটনটি পাওয়া এটা আসলে বলা যায় বহু লক্ষাধিক মানুষের স্বপ্ন তো আসলে এই ধরনের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অবশ্যই যাদের ভালোবাসায় যাদের সহযোগিতায় আজকে এটা পেয়েছি তাদের কাছে শেয়ার করাটা আমি অত্যন্ত জরুরি মনে করছি বলে আপনাদের সামনে সরাসরি লাইভে নিয়ে আসছি তো ক্ষেত্রে আসলে আমি দুঃখের সাথে বলবো যে আমার ইউটিউব জার্নির শুরু থেকেই যে আমার সাথে ছিল সক সর্বাবস্থায় আমাকে সময় দিয়ে পরামর্শ দিয়ে এবং সাথে সাথে ভিডিওগুলো মেক করা এডিট করার ক্ষেত্রে আমাকে যে সাহায্য করেছে রিয়াজ হাসান রবিন সে আসলে দূরে থাকার কারণে আজ তারকে খুব মিস করছি তো এই ক্ষেত্রে আমি দীর্ঘ তিনটি বছর যাবৎ যেহেতু আশ্রনীয় টিভিতে রাগাতার কাজ করে যাচ্ছি এবং এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে মাদ্রাসাটি এটা হলো মাদারীপুরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরবিয়া আহমেদাবাদ চণ্ডীবর্দী মাদ্রাসা তো এই চণ্ডীবর্দী মাদ্রাসা আমি তিন বছর যাবৎ আছি এবং তিন বছরই কাজ করে যাচ্ছি আর টিভির সূচনাটাও তিন বছর হলো যদিও বা এর আগে আমি অন্য চ্যানেলে কাজ করেছি তো যেহেতু এই তিনটি বছর যাবৎ এখানে থেকেই কাজ করেছি এক্ষেত্রে আমার কী কী বাধা পড়েছে আমি এ এই কাজগুলো করতে গিয়ে কোন কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছি বা কোন ধরনের ভুলগুলো করলে একজন ইউটিউবার তার এই ইউটিউব জার্নিতে ফেল হয়ে যায় সে মিস হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত কথা বলব পরে এক সময় কিন্তু আজকে শুধুমাত্র আমাদের বাটনটি আনবক্সিং করা এবং সেটাকে এক্ষেত্রে আমার বড় দুইজন ওস্তাদ এখানে আছেন বিশেষ করে আমাদের চণ্ডীবর্দী মাদ্রাসার হেফস বিভাগের প্রধান হজরত মাওলানা হাফিজ নুহুদ্দিন সাহ তিনি আমাকে পরামর্শ দিয়ে আমার কোন কোন ক্ষেত্রে ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আমার কোন ধরনের আরও ভাষা শব্দ চয়ন করা উচিত এরকম নানারকম পরামর্শ তিনি আমাকে দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে তাকেও রাখলাম এবং সাথে সাথে আমাদের অত্রজামিয়ার স্বনামধন্য নায়েবে মোহতামিম ভাইস প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মাওলানা মসিহুর রহমান সাহেব হাফিজ হুজুর আমাদের এখানে আছেন তো আসলে দুইজনের কাছ থেকেই আমার এই চ্যানেলের ব্যাপারে বা তারা আমাকে কি পরামর্শ দেন এই অভিব্যক্তিটা আমরা নিব তবে এর এরপূর্বে আপনাদের কাছে আমি বলবো যারা এখন লাইভটি দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এর কারণ হলো যে এটা একটা আনন্দের ব্যাপার এবং এটা আসলে শুধুই আনন্দ বলা যায় না এটা বড় একটা সফলতাও আপনাদের ভালোবাসার কারণে আজকে আর টিভি এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো আপনাদের সাথে আমি যেভাবে শেয়ার করছি আশা করি আপনারাও একে অপরকে শেয়ার করার সুযোগ দিবেন সবাইকে দেখার সুযোগ দিবেন যে আমরা কি সম্মাননা অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং সেটার ভিতরে কি কি থাকে অনেকে হয়তো বা সরাসরি কখনো দেখেননি যে প্লেটনের ভিতরে কি থাকে বা এই জিনিসটা কিসের তৈরি এটা আসলে কি রয়েছে এটা থেকে কোনো টাকা পাওয়া যায় কিনা অনেকেই প্রশ্ন করেন যে ওই ইউটিউব থেকে কোনো টাকা পাওয়া যায় কিনা তো আসলে এই বিষয়গুলো অনেক ব্যাপক কথা তবে এর পূর্বেই আমি আপনাদের কাছে আমার চ্যানেলের ব্যাপারে এবং আমাকে পরামর্শমূলক যে বক্তব্য দেন আমার প্রিয় বড় ভাই হাফেজ নুরুদ্দিন সাহেব আমি তার কাছে যাব যে সে আমাকে কি পরামর্শগুলো দেন এক্ষেত্রে আমি এখন বক্তব্য শুনবো এবং অভিব্যক্তি যার কাছ থেকে শুনবো তিনি হলেন আমাদের চন্ডীপুরদি মাদ্রাসার হেফস বিভাগের প্রধান হাফেজ মাওলানা নুহুদ্দিন মাহমুদি আমি হযরতকে তার অভিব্যক্তি পেশ করার জন্য সবিনয় আরজ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের মাদ্রাসার সুনামধন্য মহাদ্দেশ সিনিয়র মহাদ্দেশ মুফতি মহিবুল্লাহ হানাবি সাহেবকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পর্যন্ত এনেছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আসলে যে আশুন্না টিভি এই আশুন্না টিভি এই চ্যানেলটি বিশেষ করে স্বপ্নর ব্যাখ্যা নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় অনেকে প্রশ্ন করেন অনেকে এর থেকে ফায়দা হাসিল করেন উপকৃত হন এবং শুধু এতটুকু নয় স্বপ্ন নয় বিভিন্ন ধরনের প্রশ্ন হুজুরকে করে থাকেন আমি দেখেছি হুজুরের কাছে থেকেই দেখেছি যে হুজুরের সর্বক্ষণ সবসময় চেষ্টা করছে যে যে কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের জবাবটা দেওয়ার যেভাবে হোক যেখানেই থাকুক কষ্টে থাকুক দুঃখে থাকুক সুখী থাকুক সব সময় চেষ্টা করছে যে এই যারা প্রশ্ন করে না কেন তাদের প্রশ্নগুলো জব দেওয়ার তো হুজুর অনেক কষ্ট করছেন হুজুর অনেক কষ্ট করছেন এই যে ইউটিউব চ্যানেলে আমি এই মাদ্রাসায় আসার পর থেকে হুজুরে এই মাদ্রাসায় আসার পর থেকে আমি দেখেছি হুজুরের আর চ্যানেল আসিল সেই চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে গেছে হুজুরের আর একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা এখন নাই তো এই তিন বছরেই হুজুরে এই সফলতা অর্জন করছে এই জন্য সুক্রিয়া আল্লাহর দরবারে যে তিন বছরে হুজুরে এই এই এত উপরে চলে আসছেন এবং কি আল্লাহ তা তাকে একটা সম্মাননার ব্যবস্থা করে দিয়েছেন হুজুরে অনেক কষ্ট করেছে আমাদের অনেক বাধা বিপত্তি আসছে সব কিছু হুজুর এই পর্যন্ত আসছেন হুজুরের প্রতি ও কৃতজ্ঞতা আর যারা এই আসন্ন টিভি পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা তা আমি হুজুরকে পরামর্শ দেব যে হুজুর আপনি কাজ এগিয়ে যান ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি আপনি ইনশাল্লাহ আরও সফলতা হবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন করেন্লাহ আল্লাহ হাসান আল জাজা ধন্যবাদ প্রিয় বড় ভাই মুফতি নদিন মাহমুদিকে তিনি তার পরামর্শমূলক অভিব্যক্তি পেশ করার জন্য আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তো আসলে ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাবে মানুষের অনেক বিরক্তির কারণ হয় সেজন্য আমি কথা আর বিলম্ব না করে এখনই চলে যাব আমাদের অত্রজামিয়ার সিনিয়র মহাদিস এবং ভাইস প্রিন্সিপাল হজরত মালানা রহমান হাফিজাহুল্লার কাছে হুজুর আসলে আমাকে আমি তো এই কাজটা করে যাচ্ছি আসলে দিনের লক্ষ্যে দিনের জন্য যেহেতু কাজটি করছি দিন প্রচারের স্বার্থে হুজুর আমাকে কি পরামর্শ দিবেন এই বিষয়ে হুজুরের কাছ থেকে একটু অভিব্যক্তি শুনবো এখনই আমাকে পরামর্শমূলক অভিব্যক্তি পেশ করবেন আমাদের মাঝে হজরত মালানা মাসিহুর রহমান হাফিজাহুল্লাহ আমি হজরতকে তার অভিব্যক্তি পেশ করার জন্য সবিনয় আরজ করছি আসসালাম সম্মানিত দর্শক মুফতি মহিবুল্লাহ হানাফি একজন বাস্তবমুখী মানুষ আমরা আমাদের মানে সহকর্মী হিসাবে আমাদের স্টাফ হিসাবে আমরা আমি তিন বছরের মধ্যে তাকে যে মানে তার অভিজ্ঞতা দেখেছি তার বাস্তবতা দেখেছি তার ভাল মানুষের কোন দিকটা নিয়ে মানে তাকে চিন্তা চিন্তাভাবনা করলে মানুষ দিনের দিকে মানে থাকতে পারে দিন পর নিয়ে চলতে পারে সে বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে মানে সামনে আগানোর জন্য চেষ্টা করেন এবং মানুষের মনের আকাঙ্ক্ষাটা চাহিদাটা সেটাকে পূরণ করার চেষ্টা করেন ক্ষেত্রে আমি তাকে আরও বলবো যে আরও ভালোভাবে এই আপনার আসন্ন টিভি যেন আরও উত্তরোত্তর উন্নয়ন উন্নতি লাভ করে এবং আরও আপনি মানুষের মন যাচাই করে মানুষের মনের চাহিদার দিকে লক্ষ্য করে শরীয় সম্মতভাবে সুন্নত অনুযায়ী সেই বিষয়গুলোকে আরও বেশি বেশিভাবে আল্লাহ তালা আপনাকে সমাধান করার দান করুন এবং আমি আসন্না টিভি এবং মাওলানা মহিবুল্লাহ হানাফি সাহেবের তিনারও মানে দীর্ঘ আয়ু কামনা এবং মঙ্গল কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ জাজাকাল্লা খায়রান আমাদের প্রিয় সাহেবকে তিনি তেনার পরামর্শ এবং অভিব্যক্তি আমাদের সামনে ব্যক্ত করেছেন তো আসলে আমি আর কার বিলম্ব করব না এখনই আমরা আমাদের যে প্লে বাটনটি আছে সেটা এখন আমরা আনবক্সিং করব এবং সেটার ভিতরে কি রয়েছে সে সব বিষয়গুলো আপনাদেরকে এখনই দেখাবো আমি প্রিয় দর্শক ভাই বোনেরা এটা হলো আসলে ইউটিউবের যে প্লে বাটনের যে বক্সটা দেয় আসলে দুঃখের সাথে বলতে হয় একটা বিষয় সেটা হলো যে প্লে বাটনটা আগে অনেক বড় ছিল সেটাকে এখন প্রায় অর্ধেক সম কর্তন করে দেওয়া হয়েছে এবং সেটা শর্ট করে দেওয়া হয়েছে এটা না হয় আরও বড় ছিল সম্ভবত টেন টু টিন মানে দশ বাই দশ ছিল কিন্তু সেটাকে এখন সংখ্যে ছোটো করে দেওয়া হয়েছে তো যতটুকুই দেওয়া হোক না কেন এটা আসলে যদি এক বিন্দু হয় তারপর এটা একটা সম্মাননা তো বিষয়টা এখানে তো আমাদের কাছে যেটা পাঠিয়েছে ইউটিউব এইভাবে হুবহু এটা সরাসরি এমডিকে থেকে আমাদের গুলশান এক নাম্বার এসেছে সেখান থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মাদারীপুর পাঠানো হয়েছে এটার ভিতরে যা আছে যদি দেখা একটু খোলার পরে খোলার পরে এখানে সর্বপ্রথম একটা পেজ পাওয়া যায় এটা হলো একটা সার্টিফিকেট অর্থাৎ আমাদের আসুন্না টিভি যে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট করেছে এটা যে আসলে ফ্যাক না গুলো এগুলো যে রিয়েল সাবস্ক্রাইব এবং সেগুলো সঠিকভাবে মানুষ নিজেদের ভালোবাসা থেকে করেছে সেটার জন্য এটা একটা সার্টিফিকেট এটা দেওয়া হয়ে থাকে এরপরে এটার উপরে একটা কার্বন থাকে তারপরে আসল যে আমাদের অ্যাওয়ার্ডটি সেটা হলো এভাবে এটার ভিতরে আরও ছোট ছোটো কিছু বিষয় আছে যেগুলো আসলে আমাদের এই যে অ্যাওয়ার্ডটার ব্যাপারে আছে যেটার ভিতরে কি এটা একটা পলি করা আছে এই জিনিসটা হলো এতটুকু যে এটা এখানে লেখা আছে সব কিছু যেমন প্রেজেন্ট টু আসুন টিভি ফর পেজিং এক লক্ষ সাবস্ক্রাইবস ইউটিউব এখানে এই বিষয়টা স্পষ্ট করে লেখা আছে যে আসুন টিভি এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ায় এটা দেওয়া হয়েছে এবং এটার পিছনে সাইটে দুইটা ছিদ্র আছে এটা দিয়ে আসলে মূলত ওয়ালের সাথে এটাকে লটকানো হয় ঝুলিয়ে দেওয়া হয় তা আসলে এটা অনেকেই জানেন না যে এই অ্যাওয়ার্ডটা দিলে কি হয় বা এটার ভিতরে কী থাকে আসল বিষয় হলো যে এই অ্যাওয়ার্ড এটা কোনো টাকা পয়সা না বা এটা ডলার না যেটা ভাঙে যায় তারপর কেউ ব্যবহার করতে পারবে এটা জাস্ট আমাদের যেমন সনদপত্র দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় একটা সম্মাননা ক্রেস্ট এরকম আর কি তো এটা আসলে কোনো টাকায় নাই এটার কোনো মূল্যও নাই বলা যেতে পারে যে এটা যদি কেউ বিক্রি করতে যায় সে এক টাকাও মূল্য পাবে না বিকজ এখানে কিন্তু নাম আহ খোদাই করে লেখা আছে আসুন টিভি তো এটা যদি কেউ পাল্টায় তারপর যদি সে নিজের নামে ব্যবহার করতে চায় তাহলে তার এই পুরো জিনিসটি নষ্ট করে ফেলতে হবে এই জন্য এগুলো আসলে বিক্রিও হয় না এটা এক টাকা মূল্যও নাই কিন্তু এটা আসলে বিশাল বড় একটা ভালোবাসার ব্যাপার এবং লক্ষাধিক মানুষের ভালোবাসা পেয়ে আজ এটা যে এই ক্রেসটা যে পাওয়া সেটি হলো মূল ব্যাপার তো আলহামদুলিল্লাহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আমাদের ইউটিউব জার্নিটার এই দীর্ঘ জার্নিতে আমরা কী কী কাজ করেছি এবং এটা আমরা কীভাবে পেলাম কোন ধরনের ভিডিও আপলোড করেছি এই সবগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী একটা লাইভে আপনাদের সামনে আলোচনা করব আজকে এই পর্যায়ে শেষ করছি সকাল সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত হননি তাদেরকে বলবো আপনারা আসন্দা টিভি লিখে সার্চ দিলেই সর্বপ্রথম আমার চ্যানেলটি চলে আসবে ইনশাআল্লাহ আপনার সবাই যুক্ত হয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি